অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় ভেরি ভেরি ভিডিও তিরিশে জানুয়ারি আজ সাতাশে জানুয়ারি আর দুদিন পর এই বুধ গ্রহ বকরি হচ্ছে এই বক্রতার জন্য অর্থাৎ রেট্রোগ্রেট হয়ে হওয়ার জন্য তিন গুণ শুভ ফল দিতে চলেছে পেতে চলেছে এই নয়টি রাশি দেখুন যখন পাপিক গ্রহ যখন বকরি হয় তখন সমস্যা দাঁড়ায় কিন্তু শুভ গ্রহ যখন বকরি হয় কি না তার শুভ ফলগুলো কিন্তু বাড়িয়ে তোলে অর্থাৎ এই বুধ বক্রি হওয়াতে তিন গুণ শুভ ফল পেতে চলেছে এই নয় রাশির মানুষ কোন কোন দিক থেকে শুভ ফল পেতে চলেছে তাও আমি এই ভিডিওতে বলব এবং কোন কোন রাশি এই এই যে তিরিশে জানুয়ারি থেকে যে বুধ বক্রি হচ্ছে দেখুন এমনিতে পঁচিশে জানুয়ারি বুধ রাশি পরিবর্তন করেছে অর্থাৎ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে এবং তিরিশে জানুয়ারিতে আবারও এই বুধ বক্রি হচ্ছে এবং চৌঠা চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত এই কুম্ভ রাশি থাকবে তারপরে আবার মকর রাশিতে কিন্তু অবস্থান করবে এই বুধ। কি ফল হতে চলেছে অর্থাৎ কোন কোন দিকে শুভ ফল পেতে চলেছে এই নয়টি রাশির মানুষ আপনি নন্ত এবং কোন কোন সেক্টরে এই ফলগুলো পাবে তাও এই ভিডিওতে আমি জানাতে চলেছে তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশির ধনপতি এবং সন্তান আপনার বক্রি হচ্ছে আপনার ক্ষেত্রে ধনের জায়গাটায় আটকে থাকা টাকা ডুবে যাওয়া টাকা বহুদিন আপনার ট্রেন্ডিং টাকা লাগিয়েছেন আপনি শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছেন আপনার লটারিতে টাকা এই জায়গাগুলো কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু আপনারা পাবেন এই বুধ বক্রি হওয়ার জন্য অর্থাৎ দীর্ঘদিনের আটকে থাকা টাকা আপনি যদি বিশ্বরাচী মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে আপনাদের বর্ষা করতে চলেছে এই বুধ বক্রি কারণ ধনপতি আপনাদের ধন ধন বক্রি হচ্ছে ধনপতি বক্রি হচ্ছে অর্থাৎ আর্থিক স্থিতির জায়গাটা স্টেবিলিটির জায়গাটা ডুবে যাওয়া থাকা আটকে থাকা টাকা এই টাকাগুলো কিন্তু আপনাদের পুনরুদ্ধার হবে এবং আপনাদের শেয়ার থেকে ফাটকা থেকে জুয়া থেকে অর্থ কিন্তু আপনারা এই সময় পাবেন আপনি যদি হন মানুষ আপনি যদি মিথুন রাশি মানুষ হন আপনার ক্ষেত্র কিন্তু এই বুধ আপনাদের রাশির অধিপতি এই বুধ বকরি হচ্ছে আপনাদের নিশ্চিত রূপে ভাগ্যদয় হবে পারিবারিক সুখের জায়গায় দেখা যাচ্ছে ব্যবসার জায়গাতে যারা পার্টনারশিপ বিজনেস করছেন ব্যবসার ক্ষেত্রে অতীব শুভ এবং আপনাদের দীর্ঘদিনকার আটকে থাকা টাকাও কিন্তু আপনাদের পুনরুদ্ধার হবে এই বুধ বকৃতিতে আপনাদের কিন্তু বেশ কিছু শুভ ফল কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে আপনি যদি হন মিথুন রাশি মনে হচ্ছে আপনার ক্ষেত্রে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির আপনাদের ধনপতি এবং আপনাদের লাভ এবং সফলতা অধিপতি বক্রি হচ্ছে সপ্তমভাবে আপনাদের ক্ষেত্রে ধনের দিকটা আর্থিক স্টেবিলিটির দিকটা যথেষ্ট ভালো সফলতা এবং সাকসেসের জায়গা যথেষ্ট ভালো তিনগুণ শুভ ফল কিন্তু বহন করবে আমি যে রাশিগুলোর কথা বলছি তিনগুণ শুভ ফল বহন করবে এবং আপনাদের ম্যারিডের জায়গাটা যথেষ্ট ভালো করবে দাম্পত্য সুখের জায়গা থাকবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো আপনি নিজে যদি ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো এই বুথ বক্রি হওয়ার জন্য এবং আর্থিক স্টেবিলিটি আর্থিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখাচ্ছে আপনি যদি হন সিংহ রাশি মানুষ আপনার ক্ষেত্রে আপনি যদি তুলা রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এই এই বুথ বকরি হওয়া আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যদয় হবে নিশ্চিত রূপে ভাগ্যদয় হবে শেয়ার থেকে লটারি থেকে সাতটা থেকে জুয়া থেকে অর্থ কিন্তু আপনারা পাবেন ডুবে যাওয়া টাকা দীর্ঘদিনে ডুবে যাওয়া টাকা আটকে থাকা টাকা সেটা কিন্তু পুনরুদ্ধার হবে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট শেয়ার মার্কেট থেকে আপনাদের লাভ এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্তান সুখের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে এবং ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পেতে চলেছেন আপনি যদি হন আপনি যদি হন তুলারাশির মানুষ আপনি যদি মানুষ হন আপনাদের বিবাহ সূত্রে অর্থ পাওয়া শ্বশুর থেকে অর্থ পাওয়া এই জায়গাটা পার্টনারশিপ বিজনেস থেকে আপনাদের লাভ কিন্তু হবে পার্টনারশিপ বিজনেসে যারা আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি করবে অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে আপনাদের এই বুধ বক্রি হওয়া আপনাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু শুভ ফল বহন করে নিয়ে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আর্থিক স্টেবিলিটির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো নির্দেশ করছে আপনি যদি হন ধনু রাশির মানুষ এবার আসি আপনি যদি মকর রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্যদয় নিশ্চিত রূপে আপনাদের ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু পাবেন বুধ হচ্ছে ধনভাগ্য আপনাদের কিন্তু ভালো হবে আর্থিক স্টেবিলিটি জায়গা আপনাদের ভালো আসবে ব্যবসার দিকটা আপনাদের ভালো ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আটকে থাকা টাকা ডুবে যাওয়া টাকা কিছু কিছু ক্ষেত্রে পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা লটারি শেয়ার ফাটকা থেকে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আপনি যদি হন মকর রাশির মানুষ আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন কুম্ভ রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু অপার ধন আমি এটা বলবো আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মনোবাঞ্ছা আপনাদের পূর্ণ হবে আর্থিক স্টেবিলিটির জায়গা যথেষ্ট ভালো থাকছে আপনাদের আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে এবং ব্যবসা করলে ব্যবসার দিকটা যথেষ্ট ভালো অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ আসা বিদেশ থেকে লাভ এক্সপোর্ট ইনপোর্টের বিদেশের সঙ্গে যুক্ত আছে যারা মার্কেটিং সেলস সেলস সঙ্গে বা যারা এজেন্ট তাদের থেকে লাভ অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই বুধের রাশি পরিবর্তন না আমূল পরিবর্তন চলেছে চলেছে শুভ ফল পেতে এই রাশির মানুষ ক্ষেত্রে কিন্তু আর্থিক স্টেবিলিটির জায়গা যথেষ্ট ভালো এবার আসি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠ আপনাদের বক্রি হচ্ছে অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো দিবে আমি আবারও বলছি যারা কর্মকেন্দ্রিক এবং যোগাযোগ কানেকশানগুলো কিন্তু আপনাদের কিন্তু ভালো আসবে এই বুধ বকরি হওয়াতে আপনাদের যোগাযোগের জায়গাটা কানেকশানের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে অর্থাৎ এই বুথ বক্রি হওয়াতে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু তিন গুণ শুভ ফল শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে অর্থাৎ এই সময়টা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে আপনি যদি হন রাশির মানুষ আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি থেকে লাভ শেয়ার থেকে লাভ লটারি থেকে লাভ ফাটকা কারবার থেকে লাভ যারা ট্রেন্ডিং এ টাকা লাগান তাদের থেকে লাভ অর্থ ডুবে গেছে ফেসে গেছে আটকে গেছে সেই অর্থ কিন্তু আপনাদের এই সময়ের মধ্যে পুনরুদ্ধার কিন্তু হবেই হবে অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে এই বুধ বকরি হওয়াতে এই যে বকরি হওয়াতে মেষ ক্ষেত্রে কিন্তু তিন গুণ শুভ ফল কিন্তু মেষ আপনি যদি মেষ মানুষন মানুষ হন তিন গুণ শুভ ফল কিন্তু পেতে চলেছেন এবার আসি যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আপনাদের পত্নীর থেকে অর্থ লাভ অর্থাৎ আপনার শ্বশুরালয় থেকে আপনি অর্থ পাবেন আপনার শরীরগত দিক আপনাদের ভালো হবে এবং আপনাদের পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের থেকে খুবই ভালো এবং আপনাদের দীর্ঘদিন আটকে থাকা টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার হবে ডুবে যাওয়া টাকা আপনাদের পুনরুদ্ধার হবে এই সময়ের মধ্যে আপনাদের কানেকশানগুলো কিন্তু আসবে বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা যারা সেলস ডিপার্টমেন্টে আছে যারা মার্কেটিং লাইনে আছে যারা কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে অর্থাৎ যাদের বুদ্ধির দ্বারা যে কাজ করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু খুবই লাভ এক কথায় যারা যদি আমি বলি যারা কথা বিক্রি করে খায় অর্থাৎ কি করে বাণী বাণীকে নিয়ন্ত্রণ করে বুধ আপনি কেমন কথা আপনি নিজেকে কেমন প্রেজেন্ট করতে পারবেন এটা সম্পূর্ণরূপে নির্ভর করে বুথ বুথ আপনার কেমন আছে সেই রকম কিন্তু আপনি কিন্তু মানুষের সঙ্গে কিন্তু কথাবার্তা বলতে পারবেন অর্থাৎ আপনি কতটা কথার মধ্যে দিয়ে আকর্ষণটা আপনার আসতে পারে তাও কিন্তু এটা নির্ভর করে বুধের উপর তো এই বুধ মিন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু আমি আবারও বলছি মিন রাশির ক্ষেত্রে ব্যবসা কেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট শেয়ার থেকে ফাটকা থেকে টাকা আসা এবং আপনাদেরও ক্ষেত্রে ডুবে যাওয়া টাকা আপনাদেরও কিন্তু পুনরুদ্ধার হবে আপনি যদি হন মেষ রাশি মানুষ সরি মিন রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের খুবই এই সময় তিরিশে জানুয়ারির পর থেকে আপনাদের কিন্তু আমূল পরিবর্তন কিন্তু হতে চলেছে অর্থাৎ এই বুধ বকরি হওয়া আমি বারবার বলছি পাপি গ্রহ যখন বকরি হয় তখন যেমন ক্রূরতা আছে কিন্তু যখন শুভ গ্রহ বক্রিয় হয় কিনা তার শুভ ফলগুলো কিন্তু আমাদের মধ্যে অর্থাৎ গোছর অনুযায়ী আপনাদেরকে বললাম গোছর অনুযায়ী কিন্তু আপনারা পাবেন কিন্তু আপনাদেরকে দেখতে হবে আপনাদের বুধের প্লেসমেন্টটা কেমন আছে এবং আপনাদের ক্ষেত্রে কিসের দশা কিসের অন্তর্দশা কিসের দশা চলছে এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার বুধ কোন কোন সেক্টরগুলোকে দেখে এবং বুথ কোন নক্ষত্রে বসে আছে এই এই ভাবগুলো যদি আপনারা সঠিক মতন বুঝতে পারেন এবং আপনাদের সেই জায়গাগুলো কিন্তু একজন দক্ষ অ্যাস্ট্রোলজারই আপনাদেরকে জানাতে পারবে তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিবেন উচিত মনে করেন অবশ্যই আমি যে বারবার এই নাম্বারটি বলছি এই নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটি সম্পূর্ণরূপে পেট সার্ভিস অবশ্যই এখানে আপনাদেরকে চার্জ লাগবে জন্মক্ষণ্ডগুলি যদি বিচার করতে চান বারবার বলছি রাশি লগ্নের জন্য প্রচুর আসছে সেই রাশি লগ্নের জন্য আপনারা জানবেন না এটার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করুন যদি আপনারা কোনো বিষয়ের উপর ভিডিও চান অবশ্যই আপনারা সেই বিষয় উপর আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব যেটার উপর বেশি ভোটিং হবে তার উপরে কিন্তু আমি ভিডিও দেওয়ার একটা চেষ্টা আপনাদের করবো আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন এটি আপনাদেরই পরিবার অ্যাস্ট্রো এডুকেশন হচ্ছে আপনাদের পরিবার এটা আমি চ্যানেল বলি না আপনাদের এটা পরিবার আপনারা যে বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই জানান আমি আপনাদেরকে সময় মতো আপনাদের অনুরোধের ভিডিও আমি দেওয়ার প্রয়াস করব। তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ব্যাপারে কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ